একটা জার্মান ব্র্যান্ড, আর এই জার্মান ব্র্যান্ডের সস্তায় একটা ভালো TWS যেটা মিউজিক শোনার জন্য একদম অপরিহার্য, Blaupunkt। আর Blaupunkt এর পক্ষ থেকে BTW100 ক্রোম, আর এটা আজকে রয়েছে আমার কাছে। চলুন একবার দেখিয়ে নি এই TWS টা কতটা ভালো আর সস্তায় এটা কেনার মতন কিনা। আমি হলাম আপনাদের সুমন, আর গ্যাজেটস মাগলা থেকে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। আচ্ছা, এই যে বাক্সটা, এই বাক্সটা আমরা এবার আনবক্সিং করব। তবে তার আগে পেছনে বেশ কিছু হাইলাইটিং ফিচার্সকে এখানে হাইলাইট করা হয়েছে, সঙ্গে এখানে দামও দেওয়া আছে। তবে এটির দাম প্রায় 1200 টাকার নিচে, আমরা প্রোডাক্ট সেল লিংক নিচে দিয়ে দেব, আপনাদের যদি ভালো লাগে আপনারা কিনতে পারেন। চলুন আমরা এটাকে আনবক্সিং করি। তো আনবক্স করতেই প্রথমে আমাদের সামনে আসে মেন প্রোডাক্ট, আর সেই মেন প্রোডাক্টটা ব্ল্যাক কালারের। হ্যাঁ, এটা কেসের ভেতরে ওই আমাদের BTW100 ক্রোম রয়েছে। আপনাদের একটা ছোট্ট বাক্স রয়েছে, আর এই ছোট্ট বাক্সে আমরা একটা USB Type-C ডেটা কেবল পাচ্ছি, যার মাধ্যমে আমরা চার্জ করতে পারবো কিছু ডকুমেন্টেশন। এই হলো আমার কাছে Blaupunkt এর BTW100 ক্রোম। এটা দুটো কালারে পাওয়া যাচ্ছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আমাদের কাছে রয়েছে ব্ল্যাক। যদি আমি এর ম্যাটেরিয়াল নিয়ে কথা বলি, তাহলে ওপরে একটা ক্রোম ফিনিশিং আমরা পাবো হোয়াইট কালারে, আর একটু এটা বুঝতে ভালো লাগবে। আর ওপরটা বেশ গ্লসি ফিনিশিং এর সাথে আসছে, নিচেও আমরা গ্লসি ফিনিশিং পাচ্ছি। আপনাদের একটা Blaupunkt এর লোগো পাচ্ছে, তার নিচে ঠিক একটা পোর্ট পাচ্ছে Type-C, যার যেখানে আমরা চার্জ করব, আর তার পাশে একটা নোটিফিকেশন লাইট চার্জিং এর জন্য। আমরা যদি এই চার্জিং কেসটার টোটাল ওয়েট বলি দুটো TWS কে নিয়ে, তাহলে সেটা 33 গ্রাম, আর এক একটা TWS এর ওয়েট 5 গ্রামের কাছাকাছি। চলুন এটাকে আমরা ওপেন করি। ওপেন করতেই আমাদের সামনে চলে আসছে এই দুটি, দেখুন, TWS। আর এই TWS গুলোর যে কোয়ালিটি সেটাও আমার বেশ ভালো লেগেছে। পিয়ানো ফিনিশিং এ আমরা এখানে পাচ্ছি উইথ নোটিফিকেশন লাইট। প্রথমে রেড জ্বলবে, তারপর আপনার ফোনে আপনাকে এটাকে অ্যাড করতে হবে, ব্যাস গ্রিন লাইট হয়ে যাবে। এই যে TWS টা পাচ্ছি, দেখতে এই ডিজাইনটা কেমন লাগছে আপনাদের? হাফ ইয়ার ডিজাইন, তাই না? অনেকের পছন্দ হাফ ইয়ার ডিজাইন, কারণ এতে অনেকক্ষণ ধরে ইউজ করলে বেশ ভালো লাগে। আর যারা টাইট TWS ইউজ করতে চান না বা ভালো লাগে না, তাদের জন্য এটা দারুণ। তো চলুন আমরা একবার দেখে নিই এর কোয়ালিটি। তো এখানটায় পুরোপুরি মেটাল পাচ্ছি, ফ্রন্ট গ্রিল অর্থাৎ স্পিকার যে গ্রিলটা সেটা আমরা মেটালে পাচ্ছি। আর এখানে 13mm এর আমরা ড্রাইভার পাচ্ছি, যার জন্য কোয়ালিটি কিন্তু অলওয়েজ বেটার হবে। আর এখানটায় আমরা দুটোতেই মাইক্রোফোন পাচ্ছি। আর নিচে যদি আমরা দেখি, তাহলে চার্জিং পোর্ট অর্থাৎ এখানটায় চার্জিং কানেক্টর রয়েছে, যার মাধ্যমে আমরা চার্জ করতে পারবো। আর দু জায়গাতেই Blaupunkt এর আমরা লোগো পাচ্ছি। ওয়েল, আপনাদের জানিয়ে রাখি যে এখানে টাচ সেন্সিটিভ কন্ট্রোল কেউ দেওয়া আছে। ওয়েল, এই যে এর ব্যাটারি ব্যাকআপ সম্পর্কে যদি বলি, তাহলে এটি নিয়ার অ্যাবাউট সিঙ্গেল চার্জে 5 ঘন্টা চলবে প্লেব্যাক টাইম। আর আপনার কাছে যে চার্জিং কেসটা রয়েছে, সেটা 4 বার আপনি চার্জে লাগাতে পারবেন, অর্থাৎ মোটামুটি 30 ঘন্টার টোটাল চার্জিং আউটপুটে আপনি গান শুনতে পারবেন। এখানে আমার একটা দারুণ জিনিস লেগেছে, সেটা হলো টার্বো ভোল্ট, অর্থাৎ টার্বো ভোল্টের টেকনোলজি এখানে রয়েছে, যার মাধ্যমে চার্জ দিলে 1.5 ঘন্টায় ফুল চার্জ হয়ে যায়। আচ্ছা চলুন না আমরা একটু কোয়ালিটি নিয়ে কথা বলি। হ্যাঁ, সাউন্ডের তো এখানে গেমিং মোডও দেওয়া হয়েছে, আর সেই গেমিং মোডে লেটেন্সি খুব কম। হ্যাঁ, একদম যে নেই তা তো না, তবে খুব কম যদি আমরা কম্পেয়ার করি অন্যান্য TWS এর সাথে। আর এর যে বেস কোয়ালিটি, ওটা একদম কানে লাগবে না, একদম সুদিং, এবং প্রত্যেকটা বিটস একদম দারুণ ভাবে বুঝতে পারছি। আমরাও পরে নিব অ্যাকচুয়ালি। তো এই যে আমরা পরে নিয়েছি, এবং এর কোয়ালিটি অসাধারণ অসাধারণ, এবং শুনেও খুব আরাম লাগে। আমরা এই যে বেস ড্রাইভার পাচ্ছি 13mm এর, যার জন্য প্রত্যেকটা সাউন্ড বিটস আমাদের ভালো লেগেছে। ও, যেটা বলছিলাম, টাচ সেন্সিটিভ কন্ট্রোল দুটোতেই দেওয়া আছে। তো প্রথম একটা জিনিস বলে দিই যে সিঙ্গেল ট্যাপে আপনি প্লে অ্যান্ড পজ করতে পারবেন, ডাবল ট্যাপে নেক্সট অ্যান্ড প্রিভিয়াস করতে পারবেন, 3 বার ট্যাপে ভলিউম ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ করতে পারবেন, লং প্রেস করলে ভয়েস অ্যাসিস্ট্যান্ট অন হয়ে যাবে, আর অবশ্যই 4 বার ট্যাপে গেমিং মোড অন হয়ে যাবে, আবার পরেরটা 4 বার ট্যাপ করলে গেমিং মোড অফ হয়ে যাবে। আরেকটা কথা বলি, এটি IPX5 সার্টিফাইড, হালকা জলের ছিটে ফোটাতে কিচ্ছু হবে না।
ব্লুটুথ 5.3 এতে দেওয়া আছে, মানে কানেক্টিভিটির জন্য কোনো এখানে দুর্বলতা দেখায়নি ব্র্যান্ড। তো আমার তো খুব ভালো লেগেছে এর সাউন্ড কোয়ালিটি। চলুন একবার এর মাধ্যমে আমরা রেকর্ড করি ভয়েস। এখন যে সাউন্ডটা আপনারা শুনতে পাচ্ছেন সেটা BTW100 KHROME ফ্রম ব্লাউপুঙ্ক, সেই TWS এর মাইক্রোফোন দিয়ে। এবং আপনারা বলবেন যে মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি কিরকম, আর আমার সামনে এসে চলছে অর্থাৎ নয়েজ ক্যান্সেলেশন কিরকম হচ্ছে সেটাও আশা করি আপনারা বুঝতে পাচ্ছেন। তো বেল সবকিছু তো একদম ঠিকঠাক, তাহলে কেমন লাগলো আমার এই TWS টা? ওয়েল প্রথম কথা ডিজাইন দারুণ, হাফ ইয়ার ডিজাইন অনেকেরই পছন্দ। দ্বিতীয়ত সাউন্ড কোয়ালিটি ডেফিনেটলি খুব ভালো এবং খুব একদম কানে লাগবে এরকম না, কারণ এখানে সুদিং কোয়ালিটি, সুদিং ব্যাস এবং প্রত্যেকটা মিড লো হাই কে খুব সুন্দরভাবে একটা কন্ট্রোলে রেখেছে। টাচ সেন্সিটিভ কন্ট্রোলটা আমার ভালো লেগেছে। টার্বো ভোল্ট চার্জিং সিস্টেম ওটাও কিন্তু অসাধারণ, আবার লো লেটেন্সি গেমিং মোডে ওটাও দারুণ। তো সব মিলিয়ে 1200 টাকার মধ্যে ব্লুপুন্টের এই BTW100 KHROME কেনা যেতেই পারে। আর এত ছোট হাতে একদম এরকম, মানে কোনো ব্যাপার না, আপনি ক্যারি করতে পারবেন, তো অবশ্যই কেনা যেতে পারে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের নিচে এর লিংক দেওয়া আছে, একবার চেক আউট করতে পারবেন। ব্লাউপুঙ্ক দ্য জার্মান ব্র্যান্ড, দ্য জার্মান টেকনোলজি ইউজড হিয়ার। তো সাউন্ড কোয়ালিটির জন্য ব্লাউপুঙ্ক ডেফিনেটলি ভালো। চলুন আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে দেখা করব। বাই।